একটা চ্যানেল ব্লগার্স নেও 2.0। তো আজকে একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ নিয়ে রিটার্ন এসেছি, আর সেটা খুব একটা ফেমাস চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জে আজকে আমার সাথে মানে যারা আজকে খেলবে তারা হচ্ছে আমার সেন্টারের স্টুডেন্ট, এরা সব বিকালবেলায় ক্লাস করে এরা। তো এদেরকে নিয়ে বাচ্চা বাচ্চা ছেলেগুলো নিয়ে একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ করবো। চ্যালেঞ্জটা কি সবাই একবার দেখে নেবে, খুব ফেমাস একটা চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জের রুলস আগে আমি বুঝিয়ে দিচ্ছি, তারপর দেখা যাচ্ছে কে এই চ্যালেঞ্জটা জিততে পারছে। ঠিক আছে, তো দেখে নাও রুলসগুলো, দেখে নাও। এই যে এইখানে পেন দেখছিস, এখানে একটা আছে, এখানে দুটো আছে, এই তিনটে, এদিকে চারটে। ঠিক আছে, একটাই পেন মুখ করতে পারবি, কি বললাম, একটাই পেন মুখ করতে পারবি, কোনো একটা জায়গা শিফট করতে পারবি, উল্টো হয়ে যাবে এটা, এইদিকে এক হয়ে যাবে, এখানে দুই তিন আর চার হয়ে যাবে। বুঝতে পারলি কি বোঝালাম নিয়ম? বুঝতে পারলি, তুই বুঝতে পারলি কি করতে হবে? একটাই পেন মুখ করতে পারবি, এক দুই তিন চার আছে, এটা এক দুই তিন চার এরকম হয়ে যাবে। লে ট্রাই কর, তুই ফার্স্টে ট্রাই কর, ট্রাই কর, ট্রাই কর, একে করে ট্রাই কর, ট্রাই কর যা। তো এই বাচ্চাগুলো ট্রাই করবে বা, তাই তো? চো, এগুলো আমাদের সব সেন্টারের স্টুডেন্ট, তো দেখা যাক এরা ট্রাই কি কতটা হচ্ছে না। কর, একটা পেন তুলেছে, বেশ, একটাই তুলতে পারবি, ওই একটা পেনই তুলেছিস, আর কিছু করা যাবে না। কোনো কিছু হলো রাস্তা আসলো না, ফেল, বেশ তাহলেই ফেল করে গেল। নে সেকেন্ড ওয়ান, আর কে আসবি আয়, নে তুই ট্রাই কর, ট্রাই কর, ট্রাই কর, ট্রাই কর না, পুরো ওই এটা একটা পেন ছড়াতে বলেছি, তো টেবিল ছড়াতে বলিনি, একটা পেন ছড়াতে হবে, আমি আবার বলছি একটা পেন ছড়াতে হবে, এক দুই তিন চার আছে, উল্টো হয়ে যাবে, এক দুই তিন চার, বুঝতে পারলি, ফরম্যাটটা পাল্টে যাবে। ফাঁকা না থাকলে একসাথে জয়েন্ট, যেমন এগুলো যেমন চারটে হয়ে আছে, একসাথে এরকম হয়ে থাকতে হবে, তো ওরকম ব্যাপার আর কি। হবে তোর দ্বারা? হবে না, তুই ট্রাই কর, চেষ্টা কর, হবে না তোরা, হবে না, ট্রাই কর, ট্রাই কর, ট্রাই কর, ট্রাই কর, দা স্যার পরে করবে। একটা পেন ছড়াতে হবে, হ্যাঁ ছড়ালি, তারপরে হলো, ওয়ান টু থ্রি পড়লো, কই ছড়িয়ে দিলি তুই একবার, তো কটা হলো, থ্রি থ্রি টু ওয়ান হয়ে গেলো, কি হচ্ছে এতে, ফায়দা কি হলো, কিছুই তো হলো না। আর কে ট্রাই করবি, যা ট্রাই কর, যা ট্রাই কর, ট্রাই কর, ট্রাই কর, ট্রাই কর, যে এখানে শিফট করে দিলাম আবার, বুঝতে পেরেছিস নিয়ম, ওয়ান টু থ্রি ফোর উল্টো হয়ে যাবে, ওয়ান টু থ্রি ফোর, ঠিক আছে, চল ট্রাই কর, রিটার্ন ট্রাই কর, বেশ, রিতম অন্য একটা পেন তুলেছে, দেখা যাক একটু স্লাইট ডিফারেন্ট, সরি তুষারা, দেখছিস তুষার, তুষার অন্য একটা পেন তুলেছে, তুষার দেখি কি করছে, পারবি না তুষার গে বাপ, তো তুষারের দ্বারা হলো না, পারবি না, ঠিক আছে তুই ট্রাই কর এবার, দেখি বাচ্চাটা বলেছে প্রথমে ও পারবে, তো ওর জন্য লাস্টে সুযোগ দিচ্ছে, ওয়ান টু থ্রি ফোর টু মেক ইট, এদিকে ওয়ান আছে, টু থ্রি ফোর, এইদিকে হয়ে যাবে ওয়ান, তারপরে টু থ্রি ফোর, তাই তো, ওয়ান টু থ্রি ফোর এরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা একটাই পেন মুভ করতে পারবি, চল ট্রাই কর, এই ছোটো পড়া কিউট পড়া বাচ্চারা ট্রাই করবে, চল দেখা যাক, একটা পেন ছড়িয়ে দিলি, বেশ কি হলো তাতে ফায়দা, এটা ওয়ান ফোর থ্রি টু, কি ফায়দা হলো, এটা কি হলো, ওয়ান ফোর তারপরে থ্রি আর টু, কই হলো না, তো হলো না, তো আর কেউ ট্রাই করবি, আবার রিপিট ট্রাই করতে পারিস, যে ট্রাই করবি তুই, বেশ কর, লে লে কট, কিছু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস করছিস, ভালো তো, বেশ, এই যে সব, তো আবার দেখিনি এই ছেলেগুলো সব ট্রাই করছে একটা মানে ফেমাস, খুব ফেমাস একটা পাজল ট্রাই করছে, কি করলি, কোথায় কি দিলি, কোথায় দিলি, থ্রি থ্রি ওয়ান, তো এইখান থেকে একটা নিয়ে এসে এইখানে নিয়ে এলো, থ্রি থ্রি ওয়ান, তো যাই হোক, একটা খুব ভালো ফেমাস, এটা ইন্টারনেটে প্রচুর ভাইরাল একটা ভালো একটা ফেমাস একটা পাজল, যেটা এরা সব বাচ্চাগুলো ট্রাই করছে এবং অনেকটাই করেছে ভালো। ঠিক আছে, তো ভালোই ট্রাই করেছে, তো কারো কাছে অ্যান্সার এলো না, ফাইনাল কেউ পারবি না, কনফার্ম, আর একবার কেউ ট্রাই করবি, রিপিট কোনো ট্রাই করবি, তুই ট্রাই করবি, আরে ট্রাই করবে, বেশ এই বাচ্চারা ট্রাই করবে, চল ট্রাই, দুটো তুলতে পারলে হয়ে যেত না, দুটো তোলা যাবে না, একটাই তুলতে হবে। তো আজকের ইন্টারেস্টিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের সেন্টারের কম্পিউটার সেন্টারের স্টুডেন্টদের নিয়ে, তো দেখা যাক কেউ চ্যালেঞ্জটা জিততে পারছে নাকি, চল রিপিট করবো, ওয়ান
টু থ্রি ফোর কি হবে ওয়ান টু থ্রি ফোর এই জিনিসটা আসবে এদিকে যেটা ওয়ান টু থ্রি ফোর আছে ওটা ওয়ান টু থ্রি ফোর উল্টো দিকে হয়ে যাবে ঠিক আছে পারবি বেশ পারবে বলেছে চল ট্রাই কর বাহ তালিয়া তালিয়া তালিবার সবাই আততালি দা আততালি দা আততালি দা আততালি দা আততালি দা দেখ তো শেষ ফাইনালি ও করতে পেরেছে ও আগের বারে ভালো অ্যাটেম্প্ট নিয়েছিল কারণ আমি তখনই যখন আগের বারে তুলেছিল তখন আমি বুঝেছিলাম যে হয়ে যাবো দাঁড়া দেখ কি করলো দেখ আগে এটা তুলে ভুল করেছিল এবার ঠিক করেছে কি এই যে এটা দেখ ওয়ান হয়ে গেল এটা দেখ টু হয়ে গেল এটা দেখ থ্রি হয়ে গেল আর দেখ ফোর হয়ে গেল সবাইকে হিন্ট দিচ্ছিলাম কিন্তু দেখ একটা শিফট করলো আমি কি বলেছিলাম একটা তুলতে পারবে শুধু ও কি করেছে দেখ এইখান থেকে তুললো একটা তুললো এইখানে এসে রাখলো তাহলে এটা হয়ে গেল ওয়ান টু থ্রি আর ফোর বাহ সাবাস তালি হাত তালি হাত তালি হাত তালি তো ফাইনালি সুমিত চ্যালেঞ্জ জিতে গেছে তো সত্যি এই আগের যখন প্রথমবার ট্রাই করলো তখনই কিন্তু অনেকটা করেছিল মানে আমি বুঝতে পেরেছিলাম এর দ্বারা হবে তো এর দ্বারা হয়েছে তো নেক্সট উইকে একটা আরো ভালো হার্ড একটা চ্যালেঞ্জ নিয়ে আসবো ঠিক আছে তো খুব ভালো চ্যালেঞ্জ মানে এ হচ্ছে উইনার বাকিরাও সবাই কিন্তু খুব সুন্দর ট্রাই করেছে খুব ভালো ট্রাই করেছে এটা খুব ফেমাস একটা চ্যালেঞ্জ যেটা ইউটিউবে কিন্তু খুব ভাইরাল ঠিক আছে তো এই চ্যালেঞ্জটা মানে খুব ইন্টারেস্টিং ছিল সবাইকে সবার জন্যই মানে তালিয়া কারণ সবাই খুব ভালো করেছিস যাই হোক দেখা হচ্ছে অন্য একটা চ্যালেঞ্জের সাথে পরে বা অন্য কোনো একটা ব্লগের সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো সবাই ভিডিওটিকে একটি লাইক করবে ভিডিওটিকে শেয়ার করবে এবং চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে কি করবে সাবস্ক্রাইব টু ব্লগার স্নেহ টিল নাও টেক কেয়ার বাই বাই টাটা